আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সানজিদা খানম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। তোমাদের সবাইকে আবারও অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় বিপণন পরিবেশ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বিপণন পরিবেশ নিয়ে আলোচনা করার পূর্বে এই অধ্যায় কি কি বিষয় নিয়ে আমরা পড়ব সেটা একটু জেনে নিই। প্রথমে এই অধ্যায়ে পরিবেশ কি, বিপণন পরিবেশ কাকে বলে, বিপণন পরিবেশের প্রকারভেদ, বিপণন পরিবেশের উপাদানগুলো কি কি, এসব বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিপণন পরিবেশ কি বা কাকে বলে, পরিবেশ কি, বিপণন পরিবেশের প্রকারভেদ এবং ব্যষ্টিক পরিবেশের উপাদান নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমেই বিপণন পরিবেশ কি সেটা জানার আগে পরিবেশ কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো পরিবেশ হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমরা বসবাস করি, সেটাই হচ্ছে পরিবেশ। এখানে পারিপার্শ্বিক অবস্থা বলতে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, আলো, বাতাস, খনিজ সম্পদ, বনজ সম্পদ, আইন কানুন ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলোকে বোঝানো হয়েছে। এই সকল উপাদান আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে ঘিরে রয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের জীবনযাপনে প্রভাব বিস্তার করে। এরপরে হচ্ছে বিপণন পরিবেশ বলতে কি বুঝো। যে সকল পক্ষ, শক্তি বা উপাদান বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে তাকে বিপণন পরিবেশ বলে। সাধারণত ব্যষ্টিক এবং সমষ্টিক পরিবেশের উপাদানের সমন্বয়ে বিপণন পরিবেশ গঠিত হয়। অর্থাৎ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা তার বিপণন কার্যক্রম যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে তার কার্যক্রম সম্পাদন করে তাকে বিপণন পরিবেশ বলে। এবং এই বিপণন পরিবেশের উপাদানগুলো সাধারণত বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষ পরোক্ষভাবেও প্রভাব বিস্তার করে থাকে। বিপণন পরিবেশের প্রকারভেদ। বিপণন পরিবেশের কিছু উপাদান নিয়ন্ত্রণযোগ্য, আবার কিছু উপাদান অনিয়ন্ত্রণযোগ্য। এইসব উপাদানগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য কখনো হুমকি বা কখনো সুযোগ নিয়ে আসে। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বা যে কোনো প্রতিষ্ঠানকে এই সকল হুমকি মোকাবেলা করে সুযোগগুলো কাজে লাগিয়ে তার উদ্দেশ্য অর্জন করে থাকে। যেহেতু বিপণন পরিবেশে কিছু কিছু উপাদান নিয়ন্ত্রণযোগ্য আবার অনিয়ন্ত্রণযোগ্য, তাই একজন বিপণনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই এই সকল উপাদান সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রতিযোগী বাজারে টিকে থাকতে হলে বিপণন পরিবেশে এই সকল উপাদানগুলোকে কাজে লাগিয়েই তাকে উদ্দেশ্য অর্জন করতে হবে। এজন্য বিপণন পরিবেশকে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, আরেকটি হচ্ছে সমষ্টিক পরিবেশ। আমি আবারও বলছি যে বিপণন পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, আরেকটি হচ্ছে সমষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ সাধারণত ইংরেজি প্রতিশব্দ মাইক্রো থেকে এসেছে, যা গ্রিক শব্দ মাইক্রোস থেকে নেওয়া হয়েছে। এখানে ব্যষ্টিক শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। ব্যষ্টিক পরিবেশের কিছু কিছু উপাদান আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মোটামুটি ব্যষ্টিক পরিবেশ যেহেতু কোম্পানির আশেপাশে অবস্থান করে, সেই কারণে এই পরিবেশের উপাদানগুলো আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে হচ্ছে সমষ্টিক পরিবেশ। সমষ্টিক শব্দের অর্থ বৃহৎ, যা ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো থেকে এসেছে, যা গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে। এবং এই সমষ্টিক পরিবেশের উপাদান সাধারণত আমরা নিয়ন্ত্রণ করতে পারি না বা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে না। এটা প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। পরবর্তী ক্লাসে অবশ্য আমরা এই সমষ্টিক পরিবেশের উপাদান নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ব্যষ্টিক পরিবেশের উপাদান নিয়ে বা উপাদানগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে ব্যষ্টিক পরিবেশের মধ্যে আমি আবারও বলছি যে ব্যষ্টিক যে সকল পক্ষ, শক্তি প্রতিষ্ঠানের আশেপাশে অবস্থান করে এবং প্রতিষ্ঠানের ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো সাধারণত প্রতিষ্ঠানের আশেপাশে অবস্থান করে এবং কিছুটা হলেও নিয়ন্ত্রণযোগ্য, এ ধরনের উপাদানকে ব্যষ্টিক পরিবেশ বলে।
ব্যষ্টিক পরিবেশের উপাদানকে মোটামুটি 5-6 ভাগে ভাগ করা হয়েছে বা উপাদানকে 6টি ভাগ উপাদান আছে। একটি হচ্ছে কোম্পানি, এরপরে সরবরাহকারী, বিপণন মধ্যস্থকারী, মধ্যস্থ ব্যবসায়ী, তারপরে হচ্ছে প্রতিযোগী, জনগোষ্ঠী এবং ক্রেতা। আমি আবারও বলছি, ব্যষ্টিক পরিবেশের উপাদানকে 6 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিযোগী, জনগোষ্ঠী এবং ক্রেতা। তো শিক্ষার্থীরা চলো এখন এই উপাদান সম্বন্ধে আমরা একটা আলোচনা করি, সেটা হচ্ছে জেনে নিই। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কোম্পানি। ব্যষ্টিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কোম্পানি। কোম্পানি এমন একটি, কোম্পানি বলতে আমরা বোঝাই কোনো সংস্থা বা প্রতিষ্ঠান যা কয়েকজন সদস্য মিলে আইনগতভাবে এবং বৈধ উপায়ে পণ্য উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্পাদন করে থাকে। এবং এই কোম্পানি যে ব্যষ্টিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এই কোম্পানি বিভিন্ন বিভাগের মাধ্যমে এর কার্যাবলী সম্পাদন করে থাকে। যেমন উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ, ক্রয় বিভাগ, হিসাব বিভাগ, বিক্রয় বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, এসব বিভাগের সমন্বয়ে কোম্পানি তার কার্যাবলী সম্পাদন করে এবং এই কার্যাবলী সম্পাদনের মাধ্যমে তার প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জন করে থাকে। এবং এই যতগুলো বিভাগ আছে এই বিভাগের মধ্যে একটি সমন্বয় থাকতে হবে, কারণ যদি সমন্বয় না থাকে তাহলে প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি উৎপাদন বিপণন বিভাগ যদি কাঁচামাল সময় মতো না, ক্রয় বিভাগ যদি কাঁচামাল সময় মতো ক্রয় না করে তাহলে উৎপাদন ব্যাহত হবে, আর উৎপাদন ব্যাহত হলে বিপণন কার্যক্রমও ব্যাহত হবে। তাই প্রত্যেকটি বিভাগের সাথে একে অন্যের সমন্বয় থাকতে হবে। এরপরে হচ্ছে সরবরাহকারী। সাধারণত যে কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠানে যে সকল প্রতিষ্ঠান কাঁচামাল বা অন্যান্য উপকরণ সরবরাহ করে থাকে তাকে সরবরাহকারী বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি কোনো জুস কোম্পানি হয় তাহলে সরবরাহকারী তাকে কাঁচামাল হিসেবে আম, সুগন্ধি, রং, চিনি ইত্যাদি সরবরাহ করে থাকে বা যে কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এগুলো সংগ্রহ করে থাকে প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে বিপণন মধ্যস্থকারী। সাধারণত খুচরা বিক্রেতা, সাধারণত খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, প্রতিনিধি এছাড়া বিভিন্ন ধরনের মধ্যস্থকারী রয়েছে যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে সহযোগিতা করে থাকে। অর্থাৎ এই সকল মধ্যস্থকারী উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেয়। এরপরে হচ্ছে প্রতিযোগী। যে একই ধরনের কোম্পানিগুলো সাধারণত একে অন্যের প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়, যেমন জুস কোম্পানি সেজান জুস আর প্রাণ ম্যাঙ্গো জুস একে অপরের প্রতিযোগী হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে জনগোষ্ঠী। জনগোষ্ঠী ব্যষ্টিক পরিবেশে বা একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন ধরনের জনগোষ্ঠী সমন্বয়ে কিন্তু এই বিপণন জনগোষ্ঠী রয়েছে। 7 ধরনের জনগোষ্ঠীর সাথে আলোচনা করা হয়। তো এই জনগোষ্ঠী যেমন একটি প্রতিষ্ঠানের খুবই গুরুত্বপূর্ণ উপাদান, কারণ জনগোষ্ঠীর উপরই একটি প্রতিষ্ঠান তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। এরপরে হচ্ছে ক্রেতা। ক্রেতাও ব্যষ্টিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি সাধারণত প্রতিষ্ঠান ক্রেতার উপর নির্ভরশীল, কিন্তু একজন ক্রেতা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল নয়। একজন ক্রেতার তার চাহিদা এবং প্রয়োজন প্রতিষ্ঠানের সামনে উপস্থাপন করে আর প্রতিষ্ঠান সেগুলো পূরণের চেষ্টা করে। তাই ক্রেতা প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং ক্রেতাকে অবশ্যই সন্তুষ্ট বিধানের জন্য প্রতিষ্ঠানকে সর্বদাই সচেষ্ট থাকতে হবে এবং ক্রেতার চাহিদা ক্রয় ক্ষমতা সম্পন্ন ক্রেতা থাকতে হবে এবং এই ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে হবে যাতে একটি প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ব্যষ্টিক পরিবেশের উপাদান। আমি আবারও বলছি যে এই ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো যেহেতু কোম্পানির কাছাকাছি থাকে তাই এগুলো আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি এবং কোম্পানি চেষ্টা করলেই এই সকল উপাদানগুলো নিয়ন্ত্রণ করে তার কার্যক্রম পরিচালনা করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস আশা করি তুমি বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা সমষ্টি পরিবেশের উপাদান নিয়ে আলোচনা করব এবং সমষ্টি পরিবেশে কি কি উপাদান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা বাসায় এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবে, আশা করি সব বুঝতে পারবে। তো আজকের মতো আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।